নমস্কার, আমি অর্ণব। আজকের গল্পে আসার আগে কটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। বেঙ্গলি ক্লাসিক্স বাই অর্ণবের বন্ধুবান্ধবরা আমায় ক্যামেরার সামনে তেমন একটা দেখেননি। তেমন একটা বললাম কারণ যারা ইনস্টা বা ফেসবুকে ফলো করেন আমায় তারা অবশ্যই দেখেছেন। জানেন তো, মুখ দেখানোর গরজ আমি কোনোদিনই খুব একটা অনুভব করিনি। যেমন কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে এমন ব্যাপারও ছিল না। সে যাক, আপনারা অনেকেই আমায় ক্যামেরার সামনে দেখতে চেয়েছিলেন। আমিও কথা দিয়েছিলাম 1,00,000 বন্ধুকে পাশে পাবো যেদিন, সেদিন একটা ভিডিও লাইভ বা কিউএনএ করব। সেই কিউএনএ ভিডিও আসছে অবশেষে এই সপ্তাহেই। তবে সেই বিষয়ে একটা কথা বলে রাখা ভালো, আমি কিন্তু খুবই সাধারণ, দেখতে সাধারণ, আমার গল্পগুলো বড় সাধারণ। তবে আপনারা যখন আমায় এমন মাথায় তুলে রাখেনি, তখন আশা করি সেই সাধারণ ছেলেটার কথাও আপনারা সাগ্রহেই শুনবেন। সেই আশাতেই আসছি শিগগিরই। আপনাদের প্রশ্নের উত্তর দেব, মনের জানালা খুলে বাতাস নেব একটু তাজা। আচ্ছা, সে ভিডিও তবে তৈরি হোক, আমি আপনাদের আজকের গল্পটা শোনাই। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প পরেশ। মজুমদার বংশ বড় বংশ, গ্রামের মধ্যে তাহাদের ভারী সম্মান। বড় ভাই গুরুচরণ এই বাড়ির কর্তা, শুধু বাড়ির কেন সমস্ত গ্রামের কর্তা বললেও অত্যুক্তি করা হয় না। বড়লোক কারো ছিল, কিন্তু এতখানি শ্রদ্ধা ও ভক্তির পাত্র শ্রীকুঞ্জপুরে আর কেহ ছিল না। জীবনে বড় চাকরি কখনো করেন নাই। গ্রাম ছাড়িয়া অন্যত্র যাইতে সম্মত হইলে হয়তো তাহা দুষ্প্রাপ্য হইত না, কিন্তু প্রথম যৌবনে সেই যে একদিন অনতি দূরবর্তী জেলা স্কুলের মাস্টারিতে ঢুকিয়াছিলেন, কোনো লোভেই আর সেই শিক্ষালয়ের মায়া কাটাইয়া অন্যত্র যাইতে সম্মত হন নাই। এখানে 30 টাকা বেতন 50 টাকা হইয়াছিল এবং তাহারই অর্ধেক 25 টাকা পেনশনে বছর 3 হইল অবসর গ্রহণ করিয়াছেন। পৃথিবীতে আজিও হয়তো টাকাটাই একমাত্র বড় পদার্থ নয়। তা না হইলে বিবাদ মিটাইতে, সালিশ নিষ্পত্তি করিতে, দলাদলির বিচার করিয়া দিতে তাহার আদেশই শ্রীকুঞ্জপুরের সর্বমান্য বস্তু হইয়া থাকিতে পারিত না। তাহার অপরিসীম সধর্মনিষ্ঠা, চরিত্রের দৃঢ়তা এবং অবিচলিত সাধুতার সম্মুখে সকলেই সসম্ভ্রমে মাথা নত করিত। বয়স 60-এর কাছাকাছি, কেহ চরিত্র, সাধুতা বা ধর্মের বাড়াবাড়ি করিলে 10-20 খানা গ্রামের লোক তামাশা করিয়া বলিত, ইস, এ যে একেবারে গুরুচরণ। গুরুচরণের স্ত্রী ছিল না, ছিল একমাত্র পুত্র বিমল। জগতে অদ্ভুত বলিয়া বোধ হয় সত্যকার কিছু নাই, না হইলে এত বড় সর্বগুণান্বিত পিতার এত বড় সর্বদোষাশ্রিত পুত্র যে কি করিয়া জন্মগ্রহণ করিল লোকে ভাবিয়া পাইত না। পুত্রের সহিত পিতার সাংসারিক বন্ধন ছিল না বলিলেই চলে, কিন্তু তাহার সকল বন্ধন গিয়া পড়িয়াছিল ভ্রাতুষ্পুত্র পরেশের ওপর। হরিচরণের বড় ছেলে পরেশই যেন তাহার আপনার ছেলে। পরেশ MA পাশ করিয়া আইন পড়িতেছে। তাহাকে বর্ণ পরিচয় হইতে আরম্ভ করিয়া আজিও সমস্ত পড়া তিনি পড়াইয়া আসিতেছেন। বিমল যে কিছু শিখিল না, এ দুঃখ তাহার এক পরেশ হইতে মিটিয়াছে। ছোট ভাই হরিচরণ এতদিন বিদেশে সামান্য চাকরিই করিতেছিল। হঠাৎ লড়াইয়ের পরে কি জানি কেমন করিয়া সে বড়লোক হইয়া চাকরি ছাড়িয়া বাড়ি চলিয়া আসিল। লোককে চড়া সুদে টাকা ধার দিতে লাগিল। স্ত্রীর নামে একটা বাগান খরিদ করিয়া ফেলিল এবং আরও 2-1টা কি কি কাজ করিল, যাহাতে তাহার টাকার গন্ধ 5-7 খানা গ্রামের লোকের নাকে পৌঁছিতে বিলম্ব হইল না। একদিন হরিচরণ আসিয়া সবিনয়ে কহিল, দাদা, অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছি। গুরুচরণ বলিল, বেশ তো, বলো না। হরিচরণ ইতস্তত করিয়া বলিল, আপনি একা আর কত পারবেন, বয়সও হল। গুরুচরণ কহিল, হলো বই কি, 60 চলছে। হরিচরণ কহিল, তাই বলছিলাম, আমি তো এখন বাড়িতেই রইলাম, বিষয় আশয়গুলো সব এলোমেলো হয়ে রয়েছে, একটু চিহ্নিত করে নিয়ে যদি আমি। গুরুচরণ ক্ষণকাল ছোট ভাইয়ের মুখের প্রতি চাহিয়া থাকিল, বলিল, বিষয় আশয় আমাদের সামান্যই, আর তা এলোমেলো হয়েও নেই। কিন্তু তুমি কি পৃথক হওয়ার প্রস্তাব করছ? হরিচরণ লজ্জায় জিভ কাটিয়া কহিল, আগে না না, যেমন চলছে তেমনই সব থাকবে, শুধু যা যা আমাদের আছে একটু অমনি চিহ্ন দিয়ে দেওয়া। আর রান্নাবান্নাটাও বড় ঝঞ্ঝাটের ব্যাপার, সমস্ত একই থাকবে, তবে ডালটা ভাতটা আলাদা করে নিলে, বুঝলেন না? গুরুচরণ বলিলেন, বুঝেছি বৈকি, বেশ, কাল থেকে তাই হবে। হরিচরণ জিজ্ঞাসা করিল, এই চিহ্নটা কিভাবে দেবেন স্থির করেছেন? গুরুচরণ কহিলেন, স্থির করার তো এতদিন আবশ্যক হয়নি, তবে আজ যদি হয়ে থাকে, আমরা তিন ভাই, তিন অংশ সমান ভাগে ভাগ করে নিলেই হবে। হরিচরণ আশ্চর্য হইয়া বলিল, এই তিন অংশ কিরকম? মেজবউ বিধবা, ছেলে পিলে নেই, তার আবার অংশ কিসে? দুভাগ হবে। গুরুচরণ মাথা নাড়িয়া বলিলেন, না, তিন ভাগ হবে। মেজ বৌমা আমার শ্যামাচরণের বিধবা, যতদিন বেঁচে আছেন অংশ পাবেন বৈকি। হরিচরণ রুষ্ট হইল, কহিল, আইনে পেতে পারে না, শুধু খেতে পড়তে পারে। গুরুচরণ কহিলেন, সে তো পারে, কেননা বাড়ির বউ। হরিচরণ কহিল, ধরুন যদি কাল বিক্রি করতে কিংবা বাঁধা দিতে চায়, আইন যদি সে অধিকার দেয় তিনি করবেন। হরিচরণ মুখ কালো করিয়া বলিল, করবেন বৈকি। পরদিন হরিচরণ দড়ি লইয়া ফিতা লইয়া বাড়িময় মাপচোক করিয়া বেড়াইতে লাগিল। গুরুচরণ জিজ্ঞাসাও করিলেন না, বাধাও দিলেন না। দিন দুই পরে ইট কাঠ বালি চুন আসিয়া পড়িল। বাড়ির পুরনো ঝি আসিয়া খবর দিল, কাল থেকে রাজমিস্ত্রি লাগবে, ছোটবাবুর পাঁচিল পড়বে। গুরুচরণ সহাস্যে কহিলেন, সে তো দেখতেই পাচ্ছি গো, বলতে হবে কেন? দিন পাঁচ ছয় পরে একদিন সন্ধ্যার পরে দ্বারের বাহিরে পদশব্দ শুনিয়া গুরুচরণ মুখ বাড়াইয়া দেখিয়া জিজ্ঞাসা করিলেন, পঞ্চুর মা? কি গা? পঞ্চুর মা বহুদিনের দাসী, সে ইঙ্গিতে দেখাইয়া বলিল, মেজ বৌমা দাঁড়িয়ে আছেন বড়বাবু। বড় বউয়ের মৃত্যুর পর হইতে বিধবা ভাতৃবোধই এ সংসারের গৃহিণী। তিনি অন্তরাল হইতে ভাসুরের সহিত কথা কহিতেন, মৃদুকণ্ঠে কহিলেন, শ্বশুরের ভিটেতে কি আমার কোনো দাবি নেই যে ছোট বউয়েরা আমাকে অহরহ গালমন্দ করছে? গুরুচরণ কহিলেন, আছে বৈকি মা, যেমন তাদের আছে ঠিক তোমারও তেমনি আছে, কিন্তু এমন ধারা করলে তো বাড়িতে আর টিকতে পারা যায় না। গুরুচরণ সমস্ত শুনিতেছিলেন, ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিলেন, পরেশকে আসতে চিঠি লিখে দিয়েছি পঞ্চুর মা, একবার সে এসে পড়লে সমস্ত ঠিক হয়ে যাবে, একদিন তোমরা একটু সহ্য করে থাকো। মেজবউ ইতস্তত করিয়া কহিল, কিন্তু পরেশ কি? গুরুচরণ বাধা দিয়া কহিলেন, কিন্তু নয় মেজ বৌমা, আমার পরেশের সম্বন্ধে কিন্তু চলে না। হরি তার বাপ বটে, কিন্তু সে আমারই ছেলে, সমস্ত পৃথিবী যদি একদিকে যায় তবু সে আমারই। তার জ্যাঠামশাই যে অন্যায় কখনো করে না, এ যদি সে না বোঝে তো বৃথাই এতদিন পরের ছেলেকে বুক দিয়ে মানুষ করে গেলাম। দাসী কহিল, সে আর বলতে, সে বছর মায়ের অনুগ্রহ হলো, তুমি ছাড়া আর জমের মুখ থেকে তাকে কে কেড়ে আনতে পারতো বড়বাবু? তখন কোথায় বা ছোটবাবু, আর কোথায় বা তার সৎ মা? ভয়ে একবার দেখতে পর্যন্ত এলো না। তখন একলা জ্যাঠামশাই, কি বা দিন কি বা রাত্রি। মেজবউ বলিলেন, পরেশের নিজের মা বেঁচে থাকলেও হয়তো এতখানি করতে পারতেন না। গুরুচরণ কুণ্ঠিত হইয়া উঠিলেন, কহিলেন, থাক 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 মা, ও সকল আলোচনা থাক। তাহারা প্রস্থান করিলে বৃদ্ধের চোখের সম্মুখে যেন বিমল এবং পরেশ আসিয়া পাশাপাশি দাঁড়াইল। জানালার বাহিরে অন্ধকার আকাশের প্রতি চাহিয়া অকস্মাৎ মুখ দিয়া দীর্ঘশ্বাস পড়িল। তাহার পরে মোটা বাঁশের লাঠিটি হাতে তুলিয়া লইয়া সরকারদের বৈঠকখানায় পাশা খেলিতে চলিয়া গেলেন। পরদিন দুপুরবেলা গুরুচরণ ভাত খাইতে বসিয়াছিলেন। বাটির উত্তর দিকের বারান্দায় কতকটা অংশ ঘিরিয়া লইয়া হরিচরণের রান্নার কাজ চলিতেছিল। তথা হইতে তীক্ষ্ণ নারী কণ্ঠে কি কটু কথাই যে বাহির হইয়া আসিতেছিল, তাহার সীমা নাই। তাহার আহারের যথেষ্ট বিঘ্ন ঘটিতেছিল। কিন্তু সহসা পুরুষের মোটা গলা আসিয়া যখন তাহাতে মিশিল, তখন ক্ষণকালের জন্য তিনি কান খাড়া করিয়া শুনিয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইলেন। মেজবধূ ঠাকুরানী অন্তরাল হইতে হায় হায় করিয়া উঠিলেন এবং পঞ্চুর মা ক্রোধে ক্ষোভে চিৎকার করিয়া এই দুর্ঘটনা প্রকাশ করিয়া দিল। প্রাঙ্গণে দাঁড়াইয়া কুরুচরণ ডাকিয়া কহিলেন, হরিচরণ, মেয়েদের কথায় আমি কান দিতে চাইনে, কিন্তু তুমি পুরুষ মানুষ হয়ে যদি বিধবা বড় ভাজকে এমনি করেই অপমান করো, তাহলে তার তো আর বাড়িতে থাকা চলে না। এ কথার কেহ জবাব দিল না, কিন্তু বাহিরে যাইবার পথে ছোট বধূমাতার পরিচিত তীক্ষ্ণ কণ্ঠ তাহার কানে গেল। সে তামাশা করিয়া কহিতেছে, অমন করে অপমান করো না বলছি, মেজ ঠাকুরন তাহলে নাকি বাড়িতেই থাকবেন না, কি হবে তখন? হরিচরণ প্রত্যুত্তরে কহিতেছে, পৃথিবীর অসাতলে যাক, আর কি কেবা থাকবার জন্য মাতা দিব্যি দিচ্ছে, গেলেই তো বাঁচা যায়। গুরুচরণ থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছিলেন। বক্তব্য শেষ হইলে নীরবে নিষ্ক্রান্ত হইয়া গেলেন। হেডমাস্টার মহাশয়ের কন্যার বিবাহ উপলক্ষে গুরুচরণ কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাত্রা করিয়া বাহির হইয়াছিলেন। হঠাৎ শুনিতে পাইলেন দিন দুই হইল পরেশ বাড়ি আসিয়াছে, কিন্তু আসিয়াই জ্বরে পড়িয়াছে। ব্যস্ত হইয়া পরেশের ঘরের মধ্যে প্রবেশ করিতেছিলেন, সম্মুখে ছোট ভাইকে দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, পরেশের নাকি জ্বর? হরিচরণ হু বলিয়া বাহিরে চলিয়া গেল। ছোট বধূমাতার বাপের বাড়ির দাসী পথ আটকাইয়া বলিল, আপনি ঘরের ভিতরে যাবেন না। যাব না কেন? ঘরে মা বসে আছেন, তাকে একটুখানি সরতে বলো না ঝি। দাসী কহিল, চড়ে আবার কোথায় যাবেন, ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এই বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। গুরুচরণ আচ্ছন্নের মতো ক্ষণকাল দাঁড়াইয়া থাকিয়া ডাকিয়া বলিলেন, পরেশ, কেমন আছো বাবা? ভেতর হইতে এই ব্যাকুল প্রশ্নের কোনো সাড়া আসিল না, কিন্তু ঝি কোথা হইতে জবাব দিয়া কহিল, দাদাবাবুর জ্বর হয়েছে, শুনতে পেলেন তো? গুরুচরণ স্তব্ধভাবে সেইখানে মিনিট দুই তিন দাঁড়াইয়া থাকিয়া আস্তে আস্তে বাহির হইয়া আসিলেন এবং কাহাকেও কোনো কথা না কহিয়া রেলওয়ে স্টেশনের অভিমুখে প্রস্থান করিলেন। সেখানে বিবাহ বাড়িতে আর কেহ তেমন লক্ষ্য করিল না, কিন্তু কাজকর্ম চুকিয়া গেলে তাহার বহু দিনের বন্ধু হেডমাস্টার মশাই আড়ালে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, ব্যাপারটা কি ঘটেছে গুরুচরণ? হরিচরণ নাকি ভারী তোমার পিছনে লেগেছে? গুরুচরণ অন্যমনস্কের মতো কহিলেন, হরিচরণ কই না তো। না কি হে, হরিচরণের শয়তানি কাণ্ড তো সবাই শুনেছে। গুরুচরণের হঠাৎ যেন সমস্ত কথা মনে পড়িয়া গেল। কহিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বিষয় সম্পত্তি নিয়ে হরিচরণ গণ্ডগোল করছে বটে। তাহার কথার ধরনে হেডমাস্টার ক্ষুণ্ণ হইলেন। ছেলেবেলার অকপট বন্ধু, তথাপি গুরুচরণ ভেতরের কথা ঔদাস্যের আবরণে গোপন করিতে চাহে, ইহাই মনে করিয়া তিনি আর প্রশ্ন করিলেন না। গুরুচরণ কৃষ্ণনগর হইতে বাড়ি ফিরিয়া দেখিলেন তাহার এই কয়েকদিনের অনুপস্থিতির অবসরে উঠোনের নানা স্থানে গর্ত খুঁড়িয়া হরিহর এমন কাণ্ড করিয়া রাখিয়াছে যে পা ফেলা যায় না। বুঝিলেন যে তাহার মর্জি এবং সুবিধা মতো ভজ্রাসন ভাগ হইয়া প্রাচীর পড়িবে। তাহার টাকা আছে, অতএব আর কাহারও মতামতের প্রয়োজন নাই। নিজের ঘরে গিয়া কাপড় ছাড়িতেছিলেন, মেজ বৌমাকে সঙ্গে করিয়া পঞ্চুর মা আসিয়া দাঁড়াইল। অকস্মাৎ সংবাদ জিজ্ঞাসা করিতে যাইতেছিলেন, অকস্মাৎ অস্ফুট আর্তকণ্ঠে কাঁদিয়া মেজ বৌমা কক্ষতলে লুটাইয়া পড়িল। পঞ্চুর মা নিজেও কাঁদিতে লাগিল এবং কাঁদিতে কাঁদিতেই জানাইল যে পরশু সকালে মেজ বৌমাকে গলায় ধাক্কা মারিয়া হরিচরণ বাড়ি হইতে বাহির করিয়া দিয়াছিল এবং সে উপস্থিত না থাকিলে মারিয়া আত্মরা করিয়া দিত। ঘটনার সম্পূর্ণ উপলব্ধি করিতে গুরুচরণের অনেকক্ষণ লাগিল। তাহার পরেও তিনি মাটির মূর্তির মতো নির্বাক ও নিষ্পন্দ থাকিয়া হঠাৎ প্রশ্ন করিলেন, হরিচরণ সত্যি তোমার গায়ে হাত দিল বৌমা, পারলে? খানিক পরে জিজ্ঞাসা করিলেন, পরেশ বোধহয় শয্যাগত, তাই না? পুঞ্চুর মা কহিল, তা তো কিছুই হয়নি বড়বাবু, এই তো আজ সকালের গাড়িতে কলকাতা চলে গেল। হয়নি? তার বাপের কীর্তি সে জেনে গেছে? পঞ্চুর মা কহিল, সমস্তই। গরুচরণের পায়ের তলার মাটি পর্যন্ত যেন তুলিতে লাগিল। কহিলেন, বৌমা, এত বড় অপরাধের শাস্তি যদি তার না হয় তো এ বাড়ি থেকে বাস আমার উঠল। এখনো সময় আছে, আমি গাড়ি ডেকে আনছি, তোমাকে আদালতে গিয়ে নালিশ করতে হবে। আদালতে নালিশ করার নামে মেজবউ চমকিয়া উঠিল। গুরুচরণ বলিলেন, গৃহস্থের বৌচির পক্ষে এ কাজ সম্মানের নয়, সে আমি জানি, কিন্তু এত বড় অপমান যদি মুখ বুজে সহ্য করো মা, ভগবান তোমার প্রতি নারাজ হবেন। এর চেয়ে বেশি কথা আমি আর জানি নে। মেজবউ ভূমিশয্যা হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিল, আপনি পিতৃতুল্য, আপনি যা আদেশ করবেন আমি অসংকোচে পালন করব। হরিচরণের বিরুদ্ধে নালিশ রুজু হইল। গরুচরণ তাহার সাবেক দিনে সোনার চেন বিক্রি করিয়া বড় উকিলের মোটা ফি দাখিল করিলেন। নির্দিষ্ট দিনে মামলার ডাক পড়িল। হরিচরণ হাজির হইল, কিন্তু বাদিনীর দেখা নাই। উকিল কি একটা বলিল, হাকিম মোকদ্দমা খারিজ করিয়া দিলেন। ভিড়ের মধ্যে গুরুচরণের চোখ পড়িল পরেশের ওপর। সে তখন মুখ ফিরাইয়া মৃদু মৃদু হাসিতেছে। গুরুচরণ বাটি আসিয়া শুনিলেন, বাবের বাড়িতে কাহার নাকি কি একটা ভারী অসুখের সংবাদ পাইয়া নিজ বউ স্নানাহারের সময় পায় নাই, গাড়ি ডাকাইয়া সেখানে চলিয়া গেছেন। পঞ্চুর মা হাত মুখ ধোবার জল আনিয়া দিয়া হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, রাতও মিথ্যে দিনও মিথ্যে বড়বাবু, তুমি আর কোথাও চলে যাও, এ বাপের সংসারে তোমার আর জায়গা হবে না। ঢাক আসিল, ঢোল আসিল, কাশি আসিল। মামলায় জয়ী হওয়ার উপলক্ষে ও বাড়িতে শুভচণ্ডী পূজার বাদ্যভাণ্ড রবে সমস্ত গ্রাম তোলপাড় হইয়া উঠিবার উপক্রম হইল। দ্বিধাবিভক্ত ভদ্রাসনের এক অংশে রইল হরিচরণ ও অপর অংশে রহিলেন গুরুচরণ আর সংসারের বহুদিনের দাসী পঞ্চুর মা। পরদিন সকালে পঞ্চুর মা আসিয়া কহিল, রান্নার সমস্ত জোগাড় করে দিয়েছি বড়বাবু। রান্নার জোগাড়? ও ঠিক ঠিক ঠিক, চলো যাচ্ছি। এই বলিয়া গুরুচরণ উঠিবার উপক্রম করিতে দাসী কহিল, কিছু তাড়াতাড়ি নেই বড়বাবু, বেলা হোক না, আপনি বরঞ্চ আজ গঙ্গা স্নান করে আসুন। আচ্ছা তাই যাই, বলিয়া গুরুচরণ নিমেষের মধ্যে গঙ্গা স্নানে যাইবার জন্য প্রস্তুত হইয়া দাঁড়াইলেন। তাহার কাজ বা কথার মধ্যে অসঙ্গতি কিছু ছিল না, তবুও পঞ্চুর মার কেমন যেন ভারী খারাপ ঠেকিল। তাহার কেবলই মনে হইতে লাগিল, এ যেন সেই বড়বাবু নয়। পঞ্চুর মা বাড়ির ভিতরে আসিয়া চেঁচাইয়া বলিতে লাগিল, কখনো ভালো হবে না, কখনো না, শাস্তি ভগবান দেবেনই দেবেন। কাহার ভালো হবে না, কাহাকে তিনি শাস্তি দেবেনই দেবেন, সেগুলো ঠিক বোঝা গেল না, কিন্তু ছোটর তরফ হইতে এ লইয়া বিবাদ করিতে সেদিন কেহই উদ্যত হইল না। এমনি করিয়া দিন কাটিতে লাগিল। গুরুচরণের একমাত্র সন্তান বিমলচন্দ্র যে সুসন্তান নহে, পিতা তাহা ভালো করিয়াই জানিতেন। মাস কয়েক পূর্বে ঘণ্টা কয়েকের জন্য একবার সে বাড়ি আসিয়াছিল, আর তাহার দেখা নাই। সেবার একটা ব্যাগের মধ্যে সে গোপনে কি কতগুলো রাখিয়া যায়। চলিয়া গেলে গুরুচরণ পরেশকে ডাকিয়া কহিয়াছিলেন, দেখ তো বাবা কি আছে ওর মধ্যে। পরেশ পরীক্ষা করিয়া দেখিয়া বলিয়াছিল, কতগুলো কাগজপত্র, বোধহয় দলিল টলিল হবে, জ্যাঠামশাই এগুলো পুড়িয়ে ফেলি। গুরুচরণ বলিয়াছিল, যদি দরকারি দলিল হয়। পরেশ কহিয়াছিল, দরকারি তো বটেই, কিন্তু বিমলদার পক্ষে বোধহয় অদরকারি, বিপদ কাজ কি ঘরে রেখে। গুরুচরণ আপত্তি করিয়া বলিয়াছিলেন, না না, না জেনে নষ্ট করা যায় না পরেশ, কারো সর্বনাশ হয়ে যেতে পারে, ওগুলো তুই কোথাও লুকিয়ে রেখে দিকে যা বাবা, পরে যা হয় হবে। এ ঘটনা আর তাহার মনেই ছিল না। আজ সকালে গঙ্গা স্নান করিয়া আসিয়া রাঁধিতে যাইতেছিলেন, অকস্মাৎ সেই ব্যাগ হাতে পরে হরিচরণ, গ্রামের বেশ কয়েকজন ভদ্র ব্যক্তি এবং পুলিশের দারোগা কনস্টেবলের দল আসিয়া উপস্থিত হইল। ঘটনার সংক্ষেপ এই যে, বিমল ডাকাতির আসামি, সম্প্রতি ফেরার খবরের কাগজে খবর পাইয়া পরেশ পুলিশের গোচর করাইয়াছে। ব্যাগটা এতদিন তাহার কাছেই ছিল। বেমল মন্দ ছেলে, সে মদ খায়, আনুষঙ্গিক দোষও আছে। কলকাতায় থাকিয়া কি একটা সামান্য চাকরি করিয়া সেই সব করে, কিন্তু সে ডাকাতি করিতে পারে এ সংশয় পিতার মনের মধ্যে কখনো স্বপ্নেও উদয় হয় নাই। কিছুক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে পরেশের মুখের প্রতি গুরুচরণ চাহিয়া রহিলেন। তাহার পরে সেই নিষ্প্রভ অপলক দুই চক্ষের কোণ বাহিয়া ঝরঝর করিয়া জল করাইয়া পড়িল। বলিলেন, সমস্তই সত্যি, পরেশ একটা কথাও মিছে বলেনি। দারোগা আরও গোটা দুই তিন কথা জিজ্ঞাসা করিয়া তাহাকে ছুটি দিল। যাওয়ার সময় লোকটা হঠাৎ হেঁট হইয়া গুরুচরণের পায়ের ধুলা লইয়া বলিল, আপনি বয়সে বড় ব্রাহ্মণ, আমার অপরাধ নেবেন না, এত বড় দুঃখের কাজ আমি আগে কখনো করিনি। আরও মাস কয়েক পরে খবর আসিল বিমলের 7 বৎসরের জেল হইয়াছে। আবার ঢাক ঢোল ও কাশি সহযোগে শুভচণ্ডীর সমারোহে পূজার আয়োজন হইতেছিল। পরেশ বাধা দিয়া কহিল, বাবা এসব থাক। কেন? পরেশ কহিল, এ আমি সইতে পারব না। তাহার বাবা বলিলেন, বেশ তো, সইতে না পারো আজকের দিনটা কলকাতায় বেরিয়ে এসোগে, জগন্মাতার পুজো, ধর্মে কর্মে বাধা দিও না। বলাই বাহুল্য ধর্মে কর্মে বাধা পড়িল না। দিন 10 পরে একদিন সকালে গুরুচরণের ঘরের দিকে অগসাৎ একটা হাঁকাহাঁকি চেঁচামেচির শব্দ উঠিল। খানিক পর গয়লা মেয়ে কাঁদিতে কাঁদিতে আসিয়া উপস্থিত হইল। তাহার নাক দিয়া রক্ত পড়িতেছে। হরিচরণ ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, রক্ত কিসের মুখ্যদা, ব্যাপার কি? কান্নার শব্দে বাটির সকলেই আসিয়া পৌঁছিলেন। মুখ্যদা বলিল, দুধে জল দিয়েছি বলে বড়বাবু লাথি মেরে আমাকে গর্তে ফেলে দিয়েছেন। হরিচরণ কহিল, কে? দাদা? যা। পরেশ বলিল, জ্যাঠামশাই, মিথ্যে কথা। ছোট কিন্নি বলিলেন, বর ঠাকুর দিয়েছেন মেয়ে মানুষের গায়ে হাত, তুই কি স্বপ্ন দেখছিস গয়লা মেয়ে? সে গায়ের কাদামাটি দেখাইয়া ঠাকুর দেবতা দিব্য করিয়া বলিল, ঘটনা সত্য। ইনজংশনের কৃপায় প্রাচীর তোলা বন্ধ হইয়াছিল বটে, কিন্তু উঠানের গর্তগুলো তেমনি ছিল, বুঝানো হয় নাই। গুরুচরণ লাথি মারায় ইহারি মধ্যে মোক্ষদা পড়িয়া গিয়া আহত হইয়াছে। হরিচরণ কহিল, চল আমার সঙ্গে, নালিশ করে দিবি। গৃহিণী কহিলেন, কি যে বলো তুমি, বর ঠাকুর মেয়ে মানুষের গায়ে হাত দেবেন, নিচে কথা। পরেশ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল, একটা কথাও বলিল না। হরিচরণ কহিল, নিচে হয় ফেঁসে যাবে, কিন্তু দাদার মুখ দিয়ে তার মিথ্যে বের হবে না, মেরে থাকেন শাস্তি হবে। যুক্তি শুনিয়া গৃহিণী সুবুদ্ধি আসিল। কহিলেন, সে ঠিক, নিয়ে গিয়ে নালিশ করিয়েই দাও, ঠিক সাজা হয়ে যাবে। হইলেও তাই, দাদার মুখ দিয়া মিথ্যা বাহির হইল না। আদালতের বিচারে তার 10 টাকা জরিমানা হইয়া গেল। এবার শুভচণ্ডীর পুজো হইল না বটে, কিন্তু পরদিন দেখা গেল কতগুলো ছেলে দল পাকাইয়া গুরুচরণের পিছনে হৈ হৈ করিয়া চলিয়াছে। গয়লানিমারার গানও ইতিমধ্যেই একটা তৈরি হইয়া গিয়াছে। রাত্রি বোধহয় তখন 8টা হইবে। হরিচরণের বৈঠকখানা গমগম করিতেছে। গ্রামের মুরব্বীরা আজকাল এইখানেই আসিতে আরম্ভ করিয়াছেন। অকস্মাৎ একজন আসিয়া বড় একটা মজার খবর দিলেন। কামারদের বাড়ির ছেলেরা বিশ্বকর্মা পূজা উপলক্ষে কলিকাতা হইতে জন্দুই খ্যামটা আনাইয়াছে। তাহারি নাচের মজলিসে বসিয়া গুরুচরণ। হরিচরণ হাসিয়া লুটাইয়া পড়িল, পাগল পাগল, শোনো কথা একবার, দাদা গেছে খ্যামটার নাচ দেখতে। কোনগুলির আড্ডা থেকে আসা হচ্ছে অবিনাশ? অবিনাশ মাইরি টিপি করিয়া বলিল, সে সচক্ষে দেখিয়া আসিয়াছে। একজন ছুটিয়া গেল সঠিক সংবাদ আনিতে। মিনিট 10 পরে ফিরিয়া আসিয়া জানাইল, সে খবর সর্বাংশেই সত্য। আর শুধু নাচ দেখাই নয়, রুমালে বাঁধিয়া পেলা দিতেও সে এই মাত্র নিজের চোখে দেখিয়া আসিল। একটা হইচই উঠিল। কেহ বলিল, এমন যে একদিন ঘটিবে তাহা জানা ছিল। কেহ কহিল, যেদিন বিনা দোষে স্ত্রীলোকের গায়ে হাত দিয়েছে সেই দিনই সব বোঝা গেছে। একজন ছেলে ডাকাতির উল্লেখ করিয়া কহিল, ওই দেখেই তো বাপের চরিত্রটাও আন্দাজ করা যায়, এমন কত দেখলাম। আজ কথা কহিল না শুধু হরিচরণ, সে অন্যমনস্কের মতো চুপ করিয়া বসিয়া রহিল। তাহার কেমন যেন আজ ছেলেবেলার কথা মনে হইতে লাগিল। এই কি তাহার বর্তা? এই কি গুরুচরণ মজুমদার? রাত্রি বোধহয় তৃতীয় প্রহর, কিন্তু নাচ শেষ হইতে তখনও বিলম্ব আছে। বিশ্বকর্মার পুজো সকালেই শেষ হইয়াছে, কিন্তু তাহারই জেদ টানিয়া ভক্তের দল মদ খাইয়া মাংস খাইয়া খ্যামটা নাচাইয়া একটা দক্ষ চক্ষের সমাপ্তি করিতেছে। অধিকাংশরই কাণ্ডজ্ঞান বোধহয় আর নাই। আর তাহারই মাঝখানে বসিয়া স্মিত মুখে বৃদ্ধ গুরুচরণ। কে একজন চাদরে মুখ ঢাকিয়া ধীরে ধীরে তাহার পিঠের উপর হাত রাখিতেই তিনি চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিলেন, কে? লোকটি কহিল, আমি পরেশ জ্যাঠামশাই, চলুন বাড়ি চলুন। গুরুচরণ দ্বিরুক্তি করিলেন না, বলিলেন, বাড়ি চলো। উৎসব মঞ্চের একটা ক্ষীণ আলোক রাস্তায় আসিয়া পড়িয়াছিল। সেইখানে আসিয়া পরেশ এক দৃষ্টে গুরুচরণের মুখের প্রতি চাহিয়া রহিল। চোখে সে জ্যোতি নাই, মুখে সে তেজ নাই, সমস্ত মানুষটাই যেন ভূতা পৃষ্ঠের ন্যায়। এত দিন পরে তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল এবং এত দিন পরে আজ তাহার চোখে ঠেকিল, লোকের কাছে জ্যাঠামশাইয়ের জন্য লজ্জা পাইবার আর কিছুই নাই। এই অর্ধ সচেতন দেহ ছাড়িয়া তিনি অন্তর্হিত হইয়া গেছেন। কহিল, আপনার কাশি যাবার বড্ড ইচ্ছে জ্যাঠামশাই, যাবেন? গুরুচরণ কাঙালের মতো বলিয়া উঠিলেন, যাব পরেশ যাব, কিন্তু আমাকে কে নিয়ে যাবে? পরেশ কহিল, আমি নিয়ে যাব জ্যাঠামশাই। তবে চলো একবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে আসি গে। পরেশ কহিল, না জ্যাঠামশাই, ও বাড়িতে আর না, ওর কিচ্ছু আমরা চাইনি। গুরুচরণের হঠাৎ হুঁশ হইল, ক্ষণকাল নীরব থাকিয়া কহিলেন, কিচ্ছু চাইনে? ও বাড়ির আমরা কিচ্ছুটি চাইনি। পরেশ চোখ মুছিয়া বলিল, না জ্যাঠামশাই, কিচ্ছুটি চাইনি, ও সব নেবার অনেক লোক আছে, চলুন চলো। কহিয়া গুরুচরণ পরেশের হাত ধরিলেন এবং জনহীন অন্ধকার পথ ধরিয়া উভয়ে রেলওয়ে স্টেশনের অভিমুখে অগ্রসর হইয়া গেলেন। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। আসলে মানুষ সেদিন তার গর্ব করার কারণ হারিয়ে ফেলে, সেদিন সে আসলে নিজেকেই হারিয়ে ফেলে। পড়ে থাকে শুধু নশ্বর শরীরটা, হৃদয়টুকু আত্মাটুকু পরম অভিমানে দেহ ছাড়া হয়। তখন আর কিসেরই বা মান সম্মান, কিসেরই বা লজ্জা? লোকে অবাক হয়ে বলা বলি করে, এ মানুষটা তো এমন ছিল না। তারা জানতে পারে না যে মানুষটা থাকার কথা ছিল সে তো আর নেই। আচ্ছা সে থাক, আমরা বরং আশা রাখি পরেশ নিজে যা হারিয়েছে তা ফিরে পাবে, তার গুরুচরণ ফিরে পাবেন, তার গর্ব পরেশকে আর নিজেকেও। এবারের মতো বিদায় দিন আমায়। খুব শিগগিরই ফিরে আসবো আপনাদের কাছে নতুন গল্প নিয়ে, আর তার আগে কিউ এন্ড এ ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, শুভরাত্রি।